अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। लड़ाई लड़ाई क्षमा करो, निजेदेर झगड़ा मिटिए। তুমি কাঁদছ? কাঁদছ তুমি? না না দাদা, আমি আমি কোথায় কাঁদছি? আরে বাবা, আরে সবাই এরকম কান্নার ব্যাপারে মিথ্যে কথা কেন বলে আমি বুঝতে পারি না। আরে চুপচাপ স্বীকার করে নিচ্ছ না কেন যে কোনো কথা তোমার খারাপ লেগেছে আর খুব জোরে জোরে কান্না পাচ্ছে? কৌশল্যা বৌদির কথায় তোমার খুব খারাপ লেগেছে তাই না? আরে মৃগাঙ্গ বলেছিল না, ও তো অল্পেই রেগে যায়। হ্যাঁ আমারও সেটাই মনে হয়। আর যখন আমাদের কৌশল্যা বৌদি খুব রেগে যায় না, তখন আমি আমার চোখটা এরকম জোরে বন্ধ করে নিই, আর তখন আমি ভাবি আমার চোখের সামনে না একটা প্রদীপ জ্বলজ্বল করে জ্বলছে কৌশল্যা বৌদি, আর তারপরে আমি খুব জোরে না ফু ফু দিয়ে নিভিয়ে দিই। তুমিও সেই রকমই করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। কিন্তু দাদা আমার ওনার কথা। আরে কথা বলো না, তুমি চোখটা বন্ধ করো, বোঝো বোঝো বোঝো। হ্যাঁ এবার দেখো সামনে একটা প্রদীপ জ্বলজ্বল করে জ্বলছে, হ্যাঁ এবার ওটাকে ফু দিয়ে নিভিয়ে দাও। এবার চোখ খোলো, দেখলে একটু খারাপ লাগাটা কম হলো না? আমি জানি তো। আর বাকি রইল মুরলির কথা। মুরলি না খুব ভালো, ও একদম ফুলের মতো। কাউকে যদি ফুল দিয়ে মারা হয় আঘাত লাগে নাকি? তোমারও লাগেনি তো? তাহলে দেখলে, আমি না ওকে খুব ভালো করে চিনি, ওর এই বাড়িটা খুব পছন্দ, আর দেখবে একদিন ও নিজেই আসবে আর তোমাকে বলবে এই বাড়িটা ওর খুব পছন্দ। আর যদি না বলে না, তাহলে দেখো এরকম এরকম ভাবে ঘুষি পাকাবে আর আমার পিঠে ঢিসুম 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 করে মেরে নেবে। হ্যাঁ না না দাদা, আমি আপনাকে না। তার তো দরকারই হবে না, কারণ ও তো নিজেই এসে বলবে যে আমার এই বাড়িটা খুব পছন্দ। বৌদি এমনিতেও না তোমার এই বাড়িটা খুব ভালো, অনেক বড়। তুমি আমার ঘরটা দেখেছো? আরে আমার ঘরটা তো এর থেকেও ভালো, অনেক বড়, অনেক সুন্দর। আরে আমি তোমাকে দেখাবো তো, এসো এসো এসো, আমার ঘরটা দেখাই তোমাকে। আরে কেঁদে কি করবে, চলো না আমার ঘরে, অনেক বড় ঘর আমার, দেখাই চলো। হে ভগবান, আরে এত রেগে আছো কেন? তুমি বাইরে এত বাজে কথা বলছিলে, মনে হচ্ছিল একটা চড় মেরে তোমার সব কথা আমি বন্ধ করে দিই। তোমার কি মাথায় বুদ্ধি নেই নাকি আমাকে তো খুব বড় বড় কথা বলতে? এই এই ভারতে নাকি আমাদের জন্য এটিএম কার্ড, সেটাকে খুব সযত্নে রাখতে হবে। হ্যাঁ আর আজকে নিজেই নিজেই এমন কিছু বললে আর একটু হলেই এটিএম কার্ডটা হাত থেকে চলে যাচ্ছিল। আমি, আরে আমি কি ভুল বলেছি? বাড়িতে আমার নিজের মালিকানা দেখাতে হবে তো। দেখলে না, তুমি দেখলে না, 2 ফুটের ওই মেয়েটা আমার সাথে রামের ভাগ্নির সাথে তর্ক করছিল। আরে বলুক না ও, তুমি কেন সবার সামনে ওকে এইসব কথাগুলো বলতে গেলে? দেখলে তার ফল, আমাদের এই মুরলির সবকিছু সবকিছু ছেড়ে এখান থেকে চলে যাচ্ছিল। ওর কিন্তু মাথা একেবারে মোটা, আর তোমার এই ভুলভাল কথা বলার জন্য এক্ষুনি সবকিছু ওনাকে ফিরিয়ে দিতে যাচ্ছিল, আর তারপর তুমি মাথায় 10 কিলোর ওজন চাপিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেরিয়ে, হ্যাঁ কথাবার্তার কোনো ধরন নেই। শোনো না, আমি একটা প্রশ্ন করব। শোনো না, তুমি এত বুদ্ধিমান কি করে হয়ে গেলে? চুপ করো। আমি আমি বলতে চাইছি, যেই কথাটা তুমি বুঝতে পারলে আমি বুঝতে পারলাম না কেন?
ভগবান রাম, ভাগ্নির মাথায় কোনো বুদ্ধি নেই, আর তুমিও বুদ্ধি দিলে না। একটুখানির জন্য মুখটা বন্ধ রাখতে পারতাম, পুরো ব্যাপারটা যদি ভেস্তে যেত তবে। শুনো না, আমাকে না এই সব কিছু আবার আগের মতো সামলাতে হবে। কি করব আমি? হ্যাঁ, আমি না এখনই ঠাকুরপোর পা ধরে নিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে? সেটাই ঠিক হবে, আমি যাই। চলে এসো, এই দেখো আমার কত বড় ঘর। আর বৌদি, এই দেখো বিছানাটা খুব নরম, এতে লাফালে এত মজা হয় না? তোমার যখনই লাফাতে ইচ্ছা হবে না, তুমিও চলে আসবে। এতে না দুজনে হাত ধরে এমন লাফাবো, উঠে ওই ছাদটাকে ছুঁয়ে ফেলবো। এই দেখো এইরকম ভাবে, এইরকম ভাবে, এইরকম ভাবে। আর বৌদি, আর এই যে এটা আছে না এখানে, আমি এখানে বসে না ওইটা করব, কি যেন বলে, প্রাণায়াম, যোগা, তোমাকে দেখিয়েছিলাম না একবার করে, দেখো এরকম ভাবে। বাবা শিখিয়েছে আমাকে, বাবা নিজে তো করে না, আমাকে দিয়েই করায়। আর তারপরে না আমি ড্রাম বাজাবো, আর তুমি না আমার ড্রামে তালে তালে গান গাইবে। ওই যে পুরনো বাড়িতে তুমি একবার আরতির গান গিয়েছিলে না, সেই রকম। বৌদি, তুমি ছোটবেলায় খুব গুড় খেতে না? হ্যাঁ, মা বলে যে ছোটবেলায় খুব গুড় খায় না তার আওয়াজ খুব মিষ্টি হয়ে যায়। আর ওই যে কৌশল্য বৌদি আছে না, ও তো ছোটবেলায় করলা আর লঙ্কা একসাথে মিশিয়ে খেত। বৌদি, তুমি আসবে তো আমার সঙ্গে গান গাইতে? হ্যাঁ, বৌদি এই দেখো, বৌদি দেখো, তোমার বাবা না আমাদের জামা কাপড় প্রেস করার জন্য ইস্ত্রিও দিয়েছে। আর আমাদের পুরনো বাড়িতে না আমাদের জামা কাপড় প্রেস করার জন্য ওই গলিতে যেতে হতো ইস্ত্রিওয়ালার কাছে, কিন্তু এখন থেকে আমরা নিজেরাই ইস্ত্রি করে নেব ভালো করে। দেখো এখান থেকে না আমি এটার সঙ্গে একটা নতুন তারও জুড়ে দিয়েছি, আর নতুন তারটার জন্য এটা লম্বাও হয়ে গেছে। আর এই দেখো, এবার এটা দিয়ে আমি বিছানার উপরে রেখেই জামা কাপড় প্রেস করে নেবো। বৌদি, বৌদি আমার জামা কাপড়টা না সবসময় ওই রকম কুঁচকে যায়, যেরকম ওই ওই যে পাড়ার মধ্যে গলিতে বুড়ি কাকিমাটার মুখে পড়ে যায় না। বৌদি, এটা দিয়ে কি বুড়ো লোকেদের মুখের কোঁচকানোটাও দূর করা যেতে পারে? আমি না এটা বাবার মুখেও ঘষে দেবো, প্লেন হয়ে যাবে পুরো আমার মুখের মতো একদম। বাবা দেখো, বাবা এইরকম ভাবে দাঁড়িয়ে থাকে, দেখো সেই জন্য বাবার মুখে অত ভাঁজ পড়ে গেছে। মৃগাঙ্কুরও চোখের তলায় ভাঁজ পড়ে যাচ্ছে বৌদি। ফিরিয়ে দেবো না সমস্ত জিনিস যা উনি আমাদের দিয়েছিলেন, আর তারপর আমরা সেখানে চলে যাবো যেখান থেকে শুরু করেছিলাম। আগের জীবনে ফিরে সবকিছু, যদি সবকিছু আগের মতো করতে চাস তাহলে সেই সবকিছু ফিরিয়ে দিতে হবে যা রূপেশবাবু আমাদের উপহার দিয়েছিলেন। দুঃখ শুধু একটাই,
আমাদের মিনার বিয়ের স্বপ্ন সেটা সেটা কোনোদিনও পূরণ হবে না। এইবার তুই যাই পদক্ষেপ নিবি তা খুব ভেবে চিনতে নিবি। এইবার যদি আমরা খাদে পড়ি তাহলে সারা জীবন সেখান থেকে আর উঠতে পারবো। আমি তোমায় কত জ্বালিয়েছি তাই না, মন দিয়ে পড়াশুনো করতে দিইনি। আমার না মাথায় যদি একটু বুদ্ধি থাকতো, সবাইকে কত কষ্ট দিই আমি। কিন্তু ব্যাস, আজকের পর আমি আর কাউকে কষ্ট দেব না। হ্যাঁ, আরে রামের ভাগ্নি তার মামার দিব্যি করে কথা দিচ্ছে, আজকের পর থেকে আর ঝগড়া না, কোনো তর্ক না। সত্যি বেচারি ভারতী কোনো দোষ না করেই কত বকা খেল। কিন্তু ঠাকুরপো, তুমি না এই বাড়িটা ফিরিয়ে দেওয়ার কথা আর ভেবো না। আরে আমার কোনো বুদ্ধি নেই তার জন্য বাড়ির সবাই কেন কষ্ট পাবে বলো তো। খুব কষ্ট দিয়েছি না তোমায়? আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ঠাকুরপো। যদি তুমি পারো নিজের বৌদিটাকে সহজ সরল ভেবে ক্ষমা করে দিও। বৌদি, বৌদি হাত জোড় করো না। আরে দাদা একটু বোঝা না বৌদিকে। না না বলো, ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ বৌদি, আমি তোমায় ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। দাদা বোঝা না বৌদিকে, কেন এসব করছে তুই একটু বোঝা। বৌদি আমি তোমায় ক্ষমা করে দিয়েছি, করে দিয়েছি ক্ষমা। আমি তোমার থেকে ছোট বৌদি, আর বড়রা ছোটদের সামনে হাত জোড় করলেই ভালো দেখায় না। এতক্ষণ ধরে চেষ্টা করছি তোমাকে হাসানোর, তুমি তো হাসছোই না বৌদি, কিছুতেই ভোলাতে পারছি না। কিন্তু এবার যেটা আমি করবো না সেটা শেষ আইটেম, এটা দেখে তোমাকে হাসতেই হবে। এই দুনিয়া মে টাটা টাটা লোগো কো ধোকা কভি হো জাতা হ্যায়। পাগলা দিওয়ানা, ওর আপা ইতনি সি বাত না জানা, ইয়ে ও মেনু প্যার করে দিয়ে। আরে বৌদি সাদে উঠে ও মারে দিয়ে, এক বার যো যায় জওয়ানি ফির না আয়ে। ওই ওই জওয়ানি ফির না আয়ে বৌদি, জওয়ানি ফির না আয়ে। আরে হাসো না, জওয়ানি ফির না আয়ে। আরে ইয়া বৌদি, তুমি কখনো কাউকে ভালোবেসেছো? হ্যাঁ আমি বেশিছি। তুমি কখনো কাউকে হৃদয় দিয়েছো? আমার বাবা দিয়েছে। ঢে 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 ঢ
এবার ধামুন দাদা অনেক হাসালেন। দাদা, দাদা, দাদা এটা ছাড়ুন, ছাড়ুন দাদা এটা, দাদা এটা তো কারেন্ট আছে। আরে দাদা এটাকে ছাড়ুন, ছাড়ুন এটা কারেন্ট আছে, ছাড়ুন দাদা, দাদা। ভারতে চিৎকার করছে, আবার কি করলো? চলো